আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমি সর্বপ্রথমে আমার পরিচয় দিই। আমি এস এম মহসিন আলী, প্রভাষক গণিত, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমার মোবাইল নাম্বার 01900281040। আমার ইমেল নাম্বার smali529612@gmail.com। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে একটু বলে রাখি, প্রথম অধ্যায় নিয়ে বিগত দুই দিন আলোচনা করেছি আমি। আজকে প্রথম অধ্যায়ের মধ্যে আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আমি এই দুই দিন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি, আজকে নির্ণায়ক নিয়ে আলোচনা করব। তো আজকের পাঠ আমাদের নির্ণায়ক, ডিটারমিনেন্ট। প্রিয় ছাত্রছাত্রী, আজকের পাঠ শেষে তোমরা যা করতে পারবে, নির্ণায়ক কী তা ব্যাখ্যা করতে পারবে, নির্ণায়কের মান নির্ণয় করতে পারবে, নির্ণায়কের অনুরাশি সহগুণক কী তা ব্যাখ্যা করতে পারবে, নির্ণায়কের ধর্মাবলী ব্যাখ্যা করতে পারবে, সমস্যাবলীর সমাধান করতে পারবে। প্রিয় ছাত্রছাত্রী, নির্ণায়ক কী সেটা আমাদের আগে দেখার দরকার। তো নির্ণায়ক হলো যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য এক একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। তাহলে অবশ্যই নির্ণায়ক হতে গেলে তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তার সারি কিংবা কলাম যেটাই বলি সমান হতে হবে, সারি এবং কলাম সমান হতে হবে। তাহলে যে নিয়মে ওই বর্গ ম্যাট্রিক্সটার আমরা মান নির্ণয় করতে পারি, সাংখ্যিক মান নির্ণয় করতে পারি, তারকে আমরা কি বলি নির্ণায়ক। যেমন এখানে আছে, এখানে এ আই জে গুণ এম এনতম সারি এনতম কলাম। আই জে হলো ভুক্তির প্রথম সারির কোন সারি, আইতম সারির যেতম ভুক্তির যেতম ভুক্তি, এ আই জে। আর এখানে হলো এন গুণ এন হলো সারির সংখ্যা এবং কলামের সংখ্যা। তাহলে এটা এন ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স হলে এ নির্ণায়ককে আমরা কী দ্বারা প্রকাশ করি, ডেট এ মানে ডিটারমিনেন্ট এ বা এই যে মডুলাস অফ এ দ্বারা সূচিত করা হয়। তাহলে নির্ণায়ককে আমরা এইচ প্রতীক দ্বারা সূচিত করি। নির্ণায়কের মান নির্ণয়, নির্ণায়ক এক ক্রমের হতে পারে, দুই ক্রমের হতে পারে, তিন ক্রমের হতে পারে, চার ক্রমের হতে পারে, তো এভাবে আমাদের নির্ণায়ক হতে পারে। তো আমরা নির্ণায়ক প্রথমে এক ক্রমের নির্ণায়কের মান নির্ণয়, যখন এক ক্রমের মান তখন ভুক্তির থেকে একটি ম্যাট্রিক্সের মধ্যে ভুক্তি থেকে একটি, এ ইকাল টু এটা, এটা একটা ম্যাট্রিক্সের মান, ম্যাট্রিক্স এর নির্ণায়কটা কী হবে, এর নির্ণায়কটা হবে যে এই ম্যাট্রিক্সের মান যদি আমরা বলি, তাহলে ম্যাট্রিক্সের মান, তাহলে এটাকে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করতে গেলে সেটা নির্ণায়ক হবে। তাহলে নির্ণায়ক কী হচ্ছে আমাদের, যে যদি এক ক্রমের হয় তাহলে সেখানে ভুক্তি থাকে একটি, তাহলে সেই ভুক্তিটাই ওই নির্ণায়কের ওই ম্যাট্রিক্সের মান। তো এখন দেখি আমরা এখানে কী দিয়েছে, অর্থাৎ কোনো নির্ণায়কের একটি মাত্র সারি ও একটি মাত্র কলাম থাকলে এই নির্ণায়কটার কী আছে, একটি মাত্র সারি এবং একটি মাত্র কলাম, তাহলে মান হবে কি ওই ভুক্তিটাই হচ্ছে, থাকলে এর মান হবে নির্ণায়কটি যে সংখ্যা দ্বারা গঠিত ওই সংখ্যায়। তাহলে এখানে আমাদের এ একটা নির্ণায়ক, এই নির্ণায়কটার মান হবে, এই ভুক্তি আছে এখানে কি এক ক্রম, যেহেতু একটি সারি এবং একটি কলাম, তাহলে এ অনান, তাহলে এর মান হবে এ অনান। টু গুণ টু বা টু বাই টু আকারের নির্ণায়কের মান, তাহলে টু বাই টু মানে কি এই ম্যাট্রিক্সটা হবে দুইটি সারি এবং দুইটি কলাম নিয়ে গঠিত, তাহলে দুইটি সারি এবং দুইটি কলাম ম্যাট্রিক্সের কি মান আমরা নির্ণয় করতে গেলে কি করতে হবে, এটা নির্ণায়ক এ, এবং সেটাকে আমরা দেখো এখানে একটা কোড়া চিহ্ন দিয়েছি যে এইভাবে আসবে
এভাবে নামবে, তাহলে এই তীর চিহ্ন। তাহলে এখানে এ ওয়ান ওয়ান গুণ হবে কার সাথে, এ টু টু সাথে, মাইনাস এ ওয়ান টু গুণ হবে টু ওয়ানের সাথে। অর্থাৎ আমাদের সূত্রটা লিখলাম এই চিহ্ন বরাবর ভুক্তিগুলির গুণফল। তাহলে এই চিহ্ন যে বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো আমরা গুণ করলাম, মাইনাস এই চিহ্ন বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর গুণফল। সরল করলে দুই ক্রমে নির্ণায়কের ম্যাট্রিক্স আমরা পাই। থ্রি বাই থ্রি আকারের নির্ণায়কের ম্যাট্রিক্স মানে এখানে তিনটি সারি এবং তিনটি কলম, ম্যাট্রিক্সের মান হবে এটা। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে প্রথম এ ওয়ান ওয়ান এই ভুক্তিটা যখন আমরা নিব তখন এই ভুক্তিটা যে সারিতে এবং যে কলমে আছে সেই সারি এবং সেই কলম বাদে বাদ দেওয়ার পরে বাকি দুটি সারিকে আমরা ঠিক একইভাবে এরকমভাবে ক্রস গুণ করব এবং মাঝখানে মাইনাস চিহ্ন হবে। তাহলে এ টু টু এ থ্রি থ্রি মাইনাস এ টু থ্রি এ থ্রি টু, এই যে এভাবে আমরা দেখা যাচ্ছে। এরপরে এটা এটা এ ওয়ান ওয়ান নিয়েছি, এরপরে এ ওয়ান টু নিলে ঠিক একইভাবে, এ ওয়ান থ্রি নিলে একইভাবে, কিন্তু এখানে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিছি যে পি কিউ তম ভুক্তির চিহ্ন। তাহলে এইখানে চিহ্ন, এখানে এইটার আগে যে চিহ্ন সেই চিহ্নটা হলো এখানে কি পি কিউ তম, তাহলে মাইনাস ওয়ান টু দিবার এখানে কি পির মান হলো ওয়ান আর কিউ এর মান হলো টু, তাহলে ওয়ান প্লাস টু থ্রি, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি মানে কি মাইনাস, তাই এখানে মাইনাস এসে গেছে। আর এখানে যদি আমরা দেখতাম তাহলে কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে টু, তাহলে জোড় এসে গেছে, জোড় মাইনাস ওয়ানের পাওয়ার জোড় মানে ওয়ান, তাহলে এখানে আমরা প্লাস। সেইভাবে আমরা এটাকে নির্ণয় করে পড়ি এখানে। অর্থাৎ দিয়ে আমরা লিখছি যে এ ওয়ান ওয়ান এই যে সকলগুলোর জন্য আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে কি হবে, তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারি যে অর্থাৎ হলো কি এ অনন্তম ভুক্তি, এ অনন্তম ভুক্তি হলো এ অনন্তম ভুক্তি হলো এ এটা গুণ কে আসতেছে প্রথম প্রথম সারি ও প্রথম কলাম বাদে অবশিষ্ট অংশের নির্ণয়। প্রথম সারি, প্রথম সারি এখানে হলো এটা প্রথম সারি এবং প্রথম কলাম বাদে এই অবশিষ্ট অংশের নির্ণয়টা করলে আমরা এমন করে এখানে করলে এই রেজাল্টটা পাই। ঠিক একইভাবে আমরা মাইনাস ওয়ান টু তম ভুক্তি গুণ প্রথম সারি ও দ্বিতীয় কলাম বাদে অবশিষ্ট অবশিষ্ট অংশের নির্ণয়, এখানে প্লাস ওয়ান থ্রি তম ভুক্তি গুণ প্রথম সারি ও তৃতীয় কলাম বাদে অবশিষ্ট অংশের নির্ণয়। এভাবে আমরা সরল করার পরে একটা মান পাইব। এটা দেখি এখানে প্রত্যেকটা আমরা যেখানে বার করছি সেখানে প্রথম সারির কথা বলা হয়েছে, ঠিক এভাবে যদি আমরা দ্বিতীয় সারি তৃতীয় সারি এভাবে আমরা করতে পারবো। এ ওয়ান এখানে এ ওয়ান ওয়ান দেখাইছে, ওয়ান টু দেখাইছে, ওয়ান থ্রি দেখাইছে, তার মানে কি প্রথম সারির কাজটা আমরা করছি। তো আমরা যে কোনো সারি কিংবা কলাম দিয়ে আমরা এই কাজটা করলে আমরা মান নির্ণয় করতে পারবো, যে কোনো সারি কিংবা কলাম দিয়ে। প্রথম সারি দিয়ে যে দিতে হবে তা এমন কোনো কথা নেই, দ্বিতীয় সারি দিয়ে, দ্বিতীয় সারি দিয়ে আমরা কিংবা প্রথম কলাম দিয়ে, দ্বিতীয় কলাম দিয়ে, তৃতীয় কলাম দিয়ে, যে কোনো একটি সারি কিংবা একটি কলাম দিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণ করলে আমরা সম্পূর্ণ করে আমাদের সরল করলে তিন ক্রমে নির্ণায়কের নির্ণায়কের মান আমরা পাবো। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা দেখি যে অনুরাশি আর সহগুণ। তাহলে নির্ণায়কের অনুরাশি, নির্ণায়কের অনুরাশিটা কি কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যে সারিতে ও যে কলামে অবস্থিত সেই সারি ও কলাম বাদে অবশিষ্ট সারি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে এখানে আমাদের হচ্ছে যে নির্ণায়কের অনুরাশি হলো নির্ণায়কটা যে কোনো একটা ভুক্তির অনুরাশিতে নির্ণয় করতে হবে। তাহলে কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি, তাহলে আমরা এখানে একটা নির্ণায়ক আছে এখানে কি অনন্তম ভুক্তির, অনন্তম ভুক্তি মানে কি এ অনান এই ভুক্তিটার আমরা অনুরাশি নির্ণয় করবো, অনন্তম ভুক্তির অনুরাশি। এই এই ভুক্তিটা যখন অনুরাশি আমরা নির্ণয় করব তখন আমরা এখানে বলেছি যে ওই ভুক্তি যে সারিতে ও যে কলামে অবস্থিত, তাহলে আমাদের এখানে এই ভুক্তিটা আছে অনন্ত যখন তম তখন এই ভুক্তিটা, তাহলে এই ভুক্তিটা আছে প্রথম সারিতে এবং প্রথম কলামে, তাহলে প্রথম সারি এবং প্রথম কলাম সেই সারি ও কলাম বাদ দিয়ে, তাহলে প্রথম সারি এবং প্রথম কলাম আমরা বাদ দিব।
বাদ হবে অবশিষ্ট সারি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে অবশিষ্ট সারি এবং কলাম নিয়ে গঠিত নির্ণায়ক হলো A22, A23, A32, A33। এই যে আমরা এখানে বলে আছি, তাহলে এটা আমাদের কি A1তম অনুরাশি হলে এটা। এখন আমরা নির্ণায়কের সহগুণক, কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে তাকে ওই ভুক্তির সহগুণক বলা হবে। ওই ভুক্তির আমরা কি বলবো? সহগুণক বলবো। তাহলে আমরা আগে কি বলেছি এখানে, যে অনুরাশিটার আগে যদি আমরা, পূর্বে যদি আমরা যথাযথ চিহ্ন ব্যবহার বসাতে পারি, তাহলে এই যথাযথ চিহ্ন আমরা কিভাবে জানবো? একটু আগে আমরা দেখে এসেছি যে এখানে চিহ্নটা কিভাবে আমরা পাই, এততম ভুক্তির চিহ্ন, তাহলে -1 to the power p+q, তাহলে সেটা আমরা সেভাবে যদি এখানে খেয়াল করি, তাহলে ওয়ান অন্তম ভুক্তির সহগুণক নির্ণয় করতে হলে যে -1 to the power 1+1, এখানে p+q ছিল, এখানে 1+1, কারণ ওয়ান অন্তম ভুক্তি, তাহলে এখানে আমরা দেখছি সেটা। আর তারপরে কি বসাবো বলছি, যে অনুরাশির পূর্বে এটা বসে তারপরে অনুরাশি হবে, তাহলে এই অনুরাশিটা, তাহলে অনুরাশি হতে গেলে আমরা একটু আগেই বলেছি যে যে ভুক্তির অনুরাশি সেই ভুক্তিটা যে সারিতে এবং যে কলামে আছে সেটা বাদ যাবে, তাহলে প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে এটা, তারপরে আমরা নির্ণয় করলে আমরা সহগুণক নির্ণয় করতে পারি। এভাবে আমরা নির্ণায়কের অনুরাশি ও সহগুণক নির্ণয় করতে পারবো। এখন নির্ণায়কের ধর্মাবলী, নির্ণায়কের ধর্মাবলী প্রথমে আমরা দেখি যে প্রথম ধর্মটা হলো যে কোন নির্ণায়কের একটি সারি বা কলামের সকল ভুক্তি শূন্য হলে নির্ণায়কটির মান শূন্য হবে। তাহলে কি একটা নির্ণায়কের একটি সারি বা একটি কলামের সকল ভুক্তি শূন্য হলে, এখানে ডি একটা নির্ণায়ক, এই নির্ণায়কটার প্রথম সারির আমরা দেখছি যে প্রত্যেকটা ভুক্তি শূন্য, অতএব এই নির্ণায়কের মান যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা কি পাবো? আমরা শূন্য পাবো। ঠিক একইভাবে আমরা যে কোনো সারি বা কলাম বলেছি, তাহলে এটাকে সারি দেখাচ্ছি, এখানে একটা থার্ড কলামটাকে আমরা কি করেছি, সবগুলো শূন্য দেখছি, তাহলে এটাও একটা শূন্য। তারপরে কোনো নির্ণায়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে স্থানান্তর করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। যদি সারিকে কলাম এবং কলামকে সারিতে স্থানান্তর করি তাহলে আমাদের কি নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। যেমন A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এ প্রথম সারিতে ছিল A1 B1 C1, আমরা এটাকে প্রথম কলামে দিয়েছি A1 B1 C1, আর এই দ্বিতীয় সারিটাকে আমরা দ্বিতীয় কলামে দিয়েছি, তৃতীয় সারিটাকে আমরা তৃতীয় কলামে দিয়েছি, তাহলে মানের কোনো পরিবর্তন ইকুয়াল হবে, মানের কোনো মান যদি আমরা নির্ণয় করি তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে না। কোন নির্ণায়কের দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, সাংখ্যিক যে মানটা আমরা নির্ণয় করি সেটা একই থাকবে। এটা যদি 10 হয় তাহলে এটারও 10 হবে কিন্তু একটা চিহ্ন মানে -10, চিহ্নের পরিবর্তন হবে। তো দেখি আমরা এখন, তাহলে এখানে কি A1 একই থাকবে, শুধুমাত্র আমরা কি বলেছি যে স্থান বিনিময়, তাহলে এটা কি ছিল, এটা ছিল A1 B1 C1 ফার্স্ট সারি, আর সেকেন্ড সারি কি ছিল A2 B2 C2, আমি সেকেন্ড সারিটাকে ফার্স্ট সারি করে দিয়েছি A2 B2 C2, আর A1 B1 C1 আমরা দ্বিতীয় সেকেন্ড সারি করে দিয়েছি, ফার্স্ট সারিটাকে সেকেন্ড সারি করেছি আর সেকেন্ড সারিটাকে আমরা ফার্স্ট সারি করেছি। তাহলে এখানে আমরা কি পেয়েছি যে পাশাপাশি এই পাশাপাশি দুইটি সারির আমরা স্থান বিনিময় করেছি। ঠিক একইভাবে যদি আমরা দুটি কলামেরও স্থান বিনিময় করতাম তাহলে একটা ঋণাত্মক চিহ্ন আসতো কিন্তু সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হতো না, সাংখ্যিক মান একই থাকতো কিন্তু কি শুধুমাত্র একটা চিহ্নের পরিবর্তন হতো, পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ আসতো। যাই হোক, আমরা এখন আরো একটি ধর্মাবলী দেখি, বলছে যে কোন নির্ণায়কের দুইটি সারি বা কলাম একই হলে নির্ণায়কের মান শূন্য হবে। তাহলে কি কোন নির্ণায়কের দুটি সারি এবং কলাম যদি একই হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। তাহলে আমরা এখানে দেখছি যে A1 B1 C1, আবার এই শেষে তৃতীয় সারিটা দেখছি A1 B1 C1, তাহলে কি এই এই দুইটা, এই প্রথম সারি এবং কি তৃতীয় সারিটা একই, তাই একটা ক্যালকুলেশন করলে আমরা শূন্য পাবো।
ঠিক একই ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে B1 B2 C2, এই B1 B2 B3, তাহলে এই কলামটা আর এই কলামটা সেকেন্ড কলাম এবং থার্ড কলাম কি সমান হয়ে গেছে, তাহলে ইকুয়াল টু কি হবে, নির্ণায়কের মান হবে 0। আরো একটা ধর্মাবলী, কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে যে কোনো সংখ্যা এম দ্বারা গুণ করলে, নির্ণায়কের মানকে এম দ্বারা গুণ করলে বোঝায়। তাহলে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে একটু বলে যাই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা এরকম একটা এম দ্বারা যে কোনো সংখ্যা সংখ্যা এম দ্বারা যদি গুণ করতাম, তাহলে পুরো সকল ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে গুণ হতো। আর এখানে কি যে কোনো একটি সারি কিংবা একটি কলামের ভুক্তির সাথে গুণ হবে, যে কোনো একটি সারি কিংবা একটি কলামের ভুক্তির সাথে, সারি কিংবা একটি কলামের ভুক্তির সাথে গুণ হবে। তাহলে আমরা এখানে দেখি ডি একটা ম্যাট্রিক্স, ডি একটা নির্ণায়ক, ডি নির্ণায়কটা হলো কি ভুক্তিগুলো আছে A1 B1 C1 A2 B2 C2 আর কি A3 B3 C3। তাহলে এখানে আমরা এই এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কটাকে যদি আমরা এখানে MA3 MB3 MC3, তাহলে এখান থেকে একটা এম যদি যাই, তাহলে এম ইন্টু এটা মানে এটা, আর তার মানে কি ওই পুরো নির্ণায়কটার সাথে আমাদের এম গুণ হয়ে গেছে MD। তাহলে এভাবে আমরা একটা নির্ণায়ক মানে যদি কোনো একটা সাংখ্যিক মান কোনো একটা যদি কনস্ট্যান্ট মান দ্বারা আমরা নির্ণায়কটাকে গুণ করি, তাহলে সকল ভুক্তির সাথে গুণ করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটি সারি কিংবা যে কোনো একটি সারি কিংবা একটি কলামের সাথে ওই সাংখ্যিক ওই কনস্ট্যান্টটা গুণ করে দিলে হয়ে ধ্রুবকটা। যাক এখন আমরা আরো একটি ধর্ম দেখি, বলছে কোন নির্ণায়কের একটি সারি বা কলাম এর প্রত্যেক ভুক্তিকে দুইটি বা ততোধিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা সম্ভব হলে নির্ণায়কটিকেও দুইটি বা ততোধিক নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা যায়। এখানে আমরা দেখছি যে প্রথম কলামটাকে আমরা A1 K1 A2 K2 A3 K3 এভাবে আমাদের এটাকে একটা কনস্ট্যান্ট দ্বারা আমাদের যোগ করা আছে, দুই বা ততোধিক সংখ্যিক যোগফল। তাহলে সংখ্যা দ্বারা যদি আমরা যোগ করি, সংখ্যার যোগফল যদি আমরা করি, তাহলে এখানে K1 K2 K3 এগুলো কিন্তু একটা কনস্ট্যান্ট মান, তাহলে এগুলো আমাদের এখানে যোগ আকারে আছে। তাহলে এগুলো কি হচ্ছে যে আমরা যদি এই দ্বিতীয় কলামটা তৃতীয় কলামটা যেভাবে আছে সেভাবে যদি আমরা রেখে দিয়ে এই প্রথমটাকে ভেঙে দুইটা যোগফল আকারে প্রকাশ করি, তাহলে তাদের কি মানের কোনো পরিবর্তন হবে না, তা করা যাবে, সেটা এখানে বলা হয়েছে। যেমন এখানে A1 A2 A3 কে ফার্স্ট কলাম করা হয়েছে, আর সেকেন্ড কলাম যেটা আছে সেটা, থার্ড কলাম যেটা আছে সেটা, ঠিক একইভাবে এখানে আর একটা প্লাস দিয়ে এই যে প্লাস দেওয়া হয়েছে K1 K2 K3 কে ফার্স্ট কলাম করা হয়েছে, এটা যেভাবে আছে সেটা রেখে দেওয়া হয়েছে। তাহলে আমরা আরেকটা ধর্ম দেখি, বলছে একটি নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলো কে গুণিতক যোগ করলে নির্ণায়কের মান অপরিহিত থাকে, কে গুণিতক যদি আমরা যোগ করি তাহলে অপর একটা একটা সারি একটা সারি বা কলামের ভুক্তিগুলো কে গুণিতক যোগ করলে, তাহলে কি এখানে আমাদের একটা সারি আছে এই যে A1 B1 C1, আমরা এখানে এইটার সাথে কে গুণ করে অপরটার সাথে যোগ করে দিয়েছি, তাহলে কি A2 কে এর সাথে A1 A2 কে এর সাথে যোগ করেছি, তাহলে কি হবে A2 কে এর সাথে A1 যোগ হবে, যে A1 প্লাস A2 কে, ঠিক এর সাথে কি কে গুণ করেছি, তাহলে কে গুণ করলে কি B2 কে হয়েছে, তার সাথে কি B1 যোগ হয়েছে, এই যে B1 প্লাস কে B2, এটার সাথে কি কে গুণ করেছি, তাহলে কে C3 C2, কে C2 সাথে আমরা C1 যোগ করেছি, তাহলে C1 প্লাস কে C2, আর বাকি যে দুইটা সারি আছে যেভাবে আছে সেভাবে রেখেছি, এতে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, মান অপরিবর্তিত থাকে। এমনভাবে আমরা এই এই ধর্মাবলীগুলো করতে পারি, এমনভাবে এই গুণগুলো করতে পারি। তাহলে ধর্মাবলীগুলো আমরা দেখলাম যেগুলো আমরা আমাদের সমস্যায় আমরা ব্যবহার করব। এখন আমি এখানে একটা সমস্যা সমাধান করতে চাচ্ছি, সমস্যাটা হলো যে সমাধান করো যে এইটা ইকাল টু 0, এখান থেকে সমাধান করতে বলছে যখন, তখন নিশ্চিত আমার x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা একটা নির্ণায়ক,
এখন এখানে সমাধানটা কি, এখানে এই নির্ণায়কটা আমরা আগে কাজ করে নিই। তাহলে এই নির্ণায়ক কি ছিল, থ্রি প্লাস এক্স ফোর টু, ফোর টু প্লাস এক্স থ্রি, টু থ্রি ফোর প্লাস এক্স। তাহলে এখান থেকে আমরা দেখছি যে থ্রি ফোর সেভেন আর টু নাইন আছে, প্রত্যেকটা জায়গায় এভাবে নাইন আমরা পাচ্ছি। তাহলে আমরা এগুলোকে প্রথমে যোগ করে দিই। একটু আগে আমরা ধর্মাবলিতে দেখেছি যে কে গুণ করে যোগ করা যায়, কে এর এখানে মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ করছি। তাহলে আমরা এখানে কি করছি, থ্রি এটা কি হয়েছে, এই প্রত্যেকটা কলামকে, ফার্স্ট কলামকে, সেকেন্ড কলামকে, থার্ড কলামকে যোগ করে আমরা ফার্স্ট কলাম বানাইছি, সেকেন্ড কলাম যেভাবে আছে সেভাবে রাখছি, থার্ড কলাম যেভাবে সেভাবে রাখছি। তাহলে এখানে আমরা প্রত্যেকবার পাইছি এক্স প্লাস নাইন, এক্স প্লাস নাইন, এক্স প্লাস নাইন, সেকেন্ড কলাম যেভাবে আছে থার্ড কলাম। এখান থেকে আমরা একটা কমন ফ্যাক্টর পেয়ে গেছি, এক্স প্লাস নাইন কমন নিলে এখানে আমরা ওয়ান 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 পেয়েছি। তারপরে আমরা কি করেছি যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে যদি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করি তাহলে জিরো হয়। তাহলে আবার ফোর থেকে যদি আমরা এইটা বিয়োগ করি তাহলে ফোর মাইনাস টু মাইনাস এক্স, তাহলে টু মাইনাস এক্স পাই, এই যে টু মাইনাস এক্স। আবার যখন টু থেকে আমরা থ্রি বিয়োগ করি তাহলে মাইনাস ওয়ান পাচ্ছি। এভাবে আমরা করলাম যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করার পরে প্রথম সারি করেছি। এবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করার পরে আমরা দ্বিতীয় সারি করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে এই জিরো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করছি জিরো হয়েছে, আর টু প্লাস এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি পাচ্ছি, এক্স মাইনাস ওয়ান পাচ্ছি। আর এখানে আমরা এটার থেকে যদি এটা বিয়োগ করি, থ্রির থেকে যদি এটা বিয়োগ করি তাহলে মাইনাস ওয়ান মাইনাস এক্স পাচ্ছি। এই যে এখানে একটু মিস্টেক হয়েছে, জাস্ট এটা হলো আমাদের ভুল উঠে গেছে, এটা হলো ভুল উঠে গেছে মানে কি, এখানে শুধুমাত্র একটা ওয়ান হবে, এখানে কারেন্টলি টু উঠে গেছে, ঠিক আছে, ভুল হয়ে গেছে, এখানে ওয়ান হবে। তো যাই হোক, এরপরে আমরা এক্স প্লাস থ্রি, এই এক্স প্লাস নাইন নেওয়ার পরে যখন জিরো জিরো ওয়ান নিয়েছি তখন কি, এই এই জিরো নেওয়ার কারণে এইটা এবং এটা ভ্যানিশ হয়ে গেছে, এই জিরোটা নেওয়ার কারণে এটা এবং এটা ভ্যানিশ হয়ে গেছে, আর ওয়ান নেওয়ার কারণে এটা আর এটা ভ্যানিশ হয়ে, এই চারটা আছে, এই যে এই চারটা রয়ে গেছে, এই চারটা মানে এখানে আমাদের রয়ে গেছে। তাহলে এটা আর এটা বাদ গেলে আমাদের থাকতেছে যে টু মাইনাস এক্স মাইনাস ওয়ান, আর হলো এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স। এখান থেকে টু মাইনাস এক্স থেকে একটা মাইনাস কমন নিলে এক্স মাইনাস টু হয়ে গেছে, এটাই আছে। এখন আমাদের এখানে আমরা বিস্তৃতি করছি, তাহলে এক্স প্লাস নাইন রেখে দিয়ে এটার সাথে এটা গুণ করলে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে আমরা এটা পেয়েছি। পাওয়ার পরে আমরা এখানে দেখছি যে এক্স প্লাস নাইন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি। যেহেতু আমাদের দেওয়া ছিল কি এই নির্ণায়কটা ইকুয়াল টু শূন্য, তার অর্থ কি, সেহেতু কি আমরা এই যেটা পেয়েছি এটা ইকুয়াল টু শূন্য। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এটা ইকুয়াল টু শূন্য অথবা এটা ইকুয়াল টু শূন্য। তাহলে পাওয়ার পরে আমরা এক্স ইকুয়াল টু মাইনাস নাইন আর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থ্রি পেয়েছি। তাহলে নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু কি মাইনাস ওয়ান কমা প্লাস মাইনাস রুট থ্রি, এটা আমরা পেয়ে গেছি। প্রিয় ছাত্রছাত্রী, পরবর্তী ক্লাসে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের অবশিষ্ট যে অংশগুলো রয়েছে সে অংশের বাকি যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।